সবাই কাছে ফোন করছি, মন্ডল থেকে শুরু করে এক মিটিং সবাইকে ফোন করছি, আমরা বিভিন্ন জোয়ার দেখাইতে আছি। ঠিক আছে, আমরা কার কাছে যাবো? আজকে যখন আমরা রাস্তা অবরোধ করছি, আমাদের পাশে আইসে সাহেব আইসে যাইতে সময় আমরা সাহেবের পাইছি, সাহেবের সঙ্গে কথা কইছি, আমি আমি রিকোয়েস্ট করবো আপনারা মানে ইয়েটা ন্যাশনাল হাইওয়ে খালি করে দেন, আমরা তো কথাবার্তা করতেছি, আমি এখন গিয়েও আপনার লোকের সাথে কথা বলছি, ডিএম স্যারের লোকের কথা বলবো। এটা ব্রহ্মবাড়ির থেকে গাড়ি, আমরা কি এটির মালিক? ব্রহ্মবাড়ির থেকে গাড়ি আমরা এটাকে ডিএম স্যারকে বলতে পারি, ওখানে ব্রহ্মবাড়ির থেকে এমন না আছে, মানে আমি এসডিএম বা ডিএম সব কিছুর ইয়ে মানে ডিএম আর এসডিএম ব্রহ্মবাড়ির থেকে দিব, এটি কথাবার্তা কইয়া হইব, বুঝছেন না? আজকে সকাল থেকে আপনাদের এই সিএনজি স্টেশনে রাস্তা অবরোধ করে রয়েছেন সিএনজি চালকরা, কি কারণে মূলত? আমি মাতার স্টেশনের মালিকের বাবা প্রণব কুমার ঘুষ বলছি। ব্যাপারটা হচ্ছে কি জন্য আমাদের মিডলম্যান এসপিসিএল আমাদের যে কোম্পানি তা সিএনজিসিএলের সঙ্গে তাদের কী নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না, আমরা তো লোক আসলে দেবো আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই পরশু দিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম, বললো সিএনজিসিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই, আমরা এসপিসিএলের সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট, আমরা আর গ্যাস দেবো না। আমি বললাম বললে তো মাস এদিকে ঈদ, তারপরে পয়লা বৈশাখ যাবে, ইলেকশান, অনেক ঝঞ্ঝাট, সবাই অটো নিয়ে আসে, ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে, এইভাবে বন্ধগুলো তো হয় না, আপনারা আলোচনা করতে থাকেন আবার দিতেও থাকে না, আমার কথা তারা শুনলো না। তারপর আমার কোম্পানিকে আমি প্রেশার দিলাম যে আপনাদের কী ঝঞ্ঝাট কী ঝামেলা, এটা অতি সত্তর সুরাহা করুন, বলছি দেখা হবে করবো করছি এইসব বলছে, কোনো সময় ফোন ওঠায় কোনো সময় ফোন ওঠায় না। আমি আজকে সকালবেলা প্রধান সাহেব এসেছিলো মাতার বাড়ি, ডিটেলস বলে দিয়েছি, এবং আমাদের যে সেলস অফিসার রাজ ঠাকুরিয়া ওনার সঙ্গে আমার ডিটেলস হয়েছে যে স্যার এটা সলিউশন করেন, একটা ন্যাশনাল হাইরোড বন্ধ, আমার পেট্রোল ডিজেল বেচা বন্ধ, ইমার্জেন্সি রুগী আসে আমি দিতে পারছি না, তাই আমি কি করবো, আমার তো কিছু বলার নেই। তবে এখন মিনিস্টার শুক্লাচরণ নোয়াতে আমার মিনিস্টারও এসেছিল, উনিও আমার থেকে ডিটেলস জেনে নিয়েছে, আমাদের মধ্যে কোনো পেমেন্ট বা রেট ফেট নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, আমরা যে 15 তারিখ একটা বিল পাবো, আজকে হলো 13 তারিখ, আজকে 13 তারিখ না, আজকে 13 তারিখ, 15 তারিখ বিল আসবে, তারও আমি পূর্বে 10 লাখ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, কারণ আমরা একটা আন্দাজ করি কত বিক্রি হবে, ধরেন না আমরা 15 দিনে 19 লাখ টাকার মতো বিক্রি হয়, তো আমরা যে বিল আসলে আবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই, উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমরা পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এই ধরনের সমস্যার সম্মুখীন কি আরও হয়েছে? হ্যাঁ হয়েছে আরও অনেকবার, আমি বারবার প্রশাসনকে বলেছি, এদিকে মণ্ডলে বলেছি, প্রধানবাবুকে বলেছি, শ্রমিক ভাইদের বলেছি, তাই এটা তো কোনো সুরা হচ্ছে না, তা এখন কি হয় আমি তো আর বলতে পারি না। আমরা তো দিতে প্রস্তুত, আমাদের স্টাফ ম্যানেজার প্লাস আমরা